সাবস্ক্রাইব করুন। ডক্টর লালপ্যাথ ল্যাব, এশিয়ার বিখ্যাত প্যাথোলজি ল্যাব ডক্টর লালপ্যাথ ল্যাব, এখন কামারপুকুরে। রক্ত, মল, মূত্র, কফ সব ধরনের টেস্ট করা হয়। অথরাইজড কালেকশন সেন্টার আরোগ্য নিকেতন, কামারপুকুর চটি, বেঙ্গাই রোড। হোম কালেকশনের ব্যবস্থা আছে। ক্যান্সার আক্রান্ত মায়ের সর্বক্ষণের সেবায় অষ্টম শ্রেণীতে পাঠরত মেয়ে শ্রেয়া নন্দী, সর্বশান্ত পরিবারের প্রধান দিলীপ নন্দী, বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের পাহাড়পুর গ্রামে, যার নিজস্ব এক কাঠা জমি জায়গা নেই। পরের ক্ষেত খামারে জন মজুরের কাজ করে কোনো মতে সংসার চলে। যে সংসারের কর্ত্রে দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী দিলীপ নন্দী, দীর্ঘদিন স্বাস্থ্যসাথী কাজ নিয়ে বিভিন্ন হসপিটালে ঘুরেছেন কিন্তু কোথাও পরিষেবা পায়নি বলেই অভিযোগ করেন। বিভিন্ন হসপিটাল বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে তাকে ফিরিয়ে দিয়েছে। অতএব ক্যান্সার আক্রান্ত স্ত্রীর চিকিৎসা সেইভাবে হয়নি, অবশ্য চেষ্টা করেছেন নিজের সাধ্যমতো। কিন্তু ক্যান্সারের মতো মারণ রোগের চিকিৎসা দিলীপ নন্দীর পক্ষে প্রায় অসম্ভব। শ্রেয়া নন্দী, ক্যান্সার আক্রান্ত মা বুলি নন্দী আর অসহায় বাবা দিলীপ নন্দীর একমাত্র হতভাগ্য মেয়ে। সবে মাত্র অষ্টম শ্রেণীতে পাঠরতা শ্রেয়া নন্দী এখন ক্যান্সারে আক্রান্ত মরণাপন্ন মায়ের একমাত্র সেবিকা। এই বয়সে ছেলে মেয়েরা যখন স্কুলের পড়াশোনা, স্কুল এবং সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করে আনন্দে জীবন কাটায়, তখন শ্রেয়া নন্দীকে রান্নাবান্না থেকে বাড়ির যাবতীয় কাজ করে, মায়ের সেবা যত্নও করে, খাওয়া দাওয়া সমস্তটাই করতে হয় একার হাতে, বিশ্রাম নেই। তারপর ক্লান্ত অবসন্ন দেহটাকে নিয়ে ছুটতে হয় প্রাইভেট টিউশনে, পড়তে হয় স্কুলের এবং টিউশনের পড়া। এত কিছুর পরেও মায়ের প্রতি মেয়ের ভালোবাসা এবং আবেগ এতটুকু কমে যায়নি, আর সেটা শ্রেয়ানন্দের কথাতেই ধরা পড়ল আমাদের সাংবাদিকের ক্যামেরায়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, সময়ের সংবাদ। এত অল্প বয়সে তোমাকে রান্না করতে হচ্ছে কেন? মায়ের খুব বড় শরীর খারাপ। ক্যান্সারের কারণে মা কোনো কিছু করতে পারে না, বিছানায় শুয়ে থাকে, বাবা বাইরে কাজে যায়। ওই অল্প বয়সের মধ্যে আমাকে সময়ে রান্না করতে হয়, তারপরে আমি বাইরে টিউশনে যাই, ওর মধ্যে আমাকে পড়াশোনা করা করতে হয়। তোমার কতটা কষ্ট হচ্ছে? খুব। তুমি মাকে কতটা ভালোবাসো? তুমি বিশাল। এই মাকে ফেলে তুমি কোথাও যেতে পারো না তো? না। তুমি কোন ক্লাসে পড়ো? 8। বাবা কি করেন? বাবা বাবা বাইরে মুনুস খাটান। তোমাদের জমি জায়গা নেই? না। তোমার নাম কি? শ্রেয়া নন্দী। আমরা স্ত্রী খুবই অসুস্থ, কি করবো বলুন? আমার তো কাজকর্ম করে খেতে হয়, জমি জায়গা কিছু নেই। ওই দুজনে যাই, কাজ করি, খাই, আসি, এবার বেটিকে রান্না বান্না করতে হয়, মেয়েকে কী করবো, করার তো কিছু নেই। ওকে ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হয় মাঠে ঘাটে কাজে। না, দেখাশোনা কে করে? মেয়েই করে। আমি আর কতক্ষণ সময় পাই? আমার তো কাজকর্ম করতে চলে যাচ্ছে, এধারও না খাললেও তো চলবে না, লোক দেখাতে হবে, নিজেকে খেতে হবে, বেটি মেয়ের পড়াশোনা আছে, সব করতে করতেই সময় চলে যাচ্ছে। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি, তো শনিবার মঙ্গলবারে গেলাম, আবার শনিবার যেতে বলেছে, রিপোর্ট বারবার রিপোর্ট করতে হচ্ছে, বাঁকুড়া যাওয়া আসা। ডাক্তারবাবু কী বলছেন? ডাক্তারবাবু তো বলছে অপারেশন করবো, তো এখন রিপোর্টগুলো না হলে তো কিছু হবে না, রিপোর্টগুলো করাবো, তারপর তো অপারেশনের ডেট দেবে। এই আপনার মেয়ে সকাল থেকে মায়ের সেবা করছে, রান্না করছে, তারপর পড়াশোনা করছে, কতটা কষ্ট হচ্ছে? আমি কষ্ট তো ভালোই হচ্ছে, কিন্তু কী করবো বলুন? করার তো কিছু নাই, ও ছাড়া আর কে করবে? আর তো কেউ নেই আমার। আপনার জমি জায়গা? কিছুই নেই, ভিটেটুকু সম্বল, ওই একটি রুম পাই, থাকি কোনোরকম তিনজনে মাথা গুঞ্জে। আপনার নাম? দিলীপ কুমার নন্দী।